বিজেপির নয়া রাজ্য জেলা কমিটি প্রকাশের পরেই দলের অভ্যন্তরে বিক্ষোভের খবর সামনে আসছে। বিজেপি বিধায়কদের নিয়ে তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন অনেকেই। কলকাতা পুরভোটে সদ্য নির্বাচিত কাউন্সিলরদের শপথের দিনই জেলা ও রাজ্য কমিটির সদস্যদের নিয়ে প্রদেশ পদাধিকারী বৈঠকের আয়োজন করে বিজেপি। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়িকা অগ্নিমিত্রা পাল, সাংসদ রূপা গাঙ্গুলী প্রমুখ। কলকাতা পুরভোটে ভরাডুবি হওয়ার পর রাজ্য বিজেপির পাখির চোখ এখন আগামী দিনে জেলার পুরভোট। বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছে উত্তরবঙ্গে জেলায় বিজেপির ফল অত্যন্ত ভালো। এ বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন, কলকাতায় সংগঠন শক্তিশালী না হলেও জেলাতে কিন্তু আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী। অবশ্যই আমাদের বিরাট স্ট্রং সংগঠন। আজকে কলকাতায় সংগঠন সেইভাবে অতটা স্ট্রং নয়, কিন্তু জেলাতে সংগঠন অত্যন্ত স্ট্রং। এবং যদি ভেবে থাকেন যে পোলিং এজেন্টদের মার দেবেন, আমাদের মহিলা প্রার্থী বা পুরুষ প্রার্থীদের গায়ে হাত দেবেন, তাহলে আমরাও পাল্টা মার কীভাবে দিতে হয় সেটা জেলার ইলেকশনে দেখিয়ে দেবো।